সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, জাতিসংঘের বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বললেন আসম আব্দুর রব। এবার জানাবো, পুলিশ বাদ দিয়ে আওয়ামী লীগকে খেলতে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মিডিল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে আওয়ামী সরকারের পতন ঘটানো হবে। জানাবো, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এবারে থাকছে, হরিয়ানায় মুসলিম বস্তি গুড়িয়ে দিল পুলিশ, জুমার নামাজ নিষিদ্ধ। এবারে রয়েছে ভয়াবহ দুঃসংবাদ, মালয়েশিয়ায় 425 অবৈধ অভিবাসী আটক, তাদের মধ্যে 252 জন বাংলাদেশি। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সক্রিয় রাজনীতিতে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তোষখানা মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের সঙ্গে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদের একটি আদালত। খবর দ্য গার্ডিয়ানের। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে আসম আব্দুর রব। বিরোধীদের উপর দমনপীড়ন বন্ধ না হলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা আবু ইউসুফ সেলিম সহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। আসম আব্দুর রব বলেন, দেশে বর্তমানে যে অবস্থা চলছে তাতে জাতিসংঘে শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে, পাসপোর্ট পাবে না, গরিবের ছেলেরা শান্তি মিশনে গেলে বাড়তি আয়ে তাদের বাড়িতে বিল্ডিং হয়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশকে এখন মিয়ানমার কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশের সরকারের কর্মকর্তাদের ছেলেমেয়েরা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে। সরকারি খরচে আওয়ামী লীগ ভোট চাইছে, আগে পদত্যাগ করেন তারপর ভোট চান। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আওয়ামী লীগের পিপলার মতো পাখা গজিয়েছে, মরবার জন্যই তাদের পাখা গজিয়েছে। এজন্য শেষ সময়ে এসে বিরোধী নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালাচ্ছে। গত 28 তারিখে সমাবেশ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে, তাই যতই গুন্ডাপান্ডা ছিল সব লেলিয়ে দিয়েছে। জাতিসংঘ পুলিশকে হুঁশিয়ারি করে দিয়েছে, তুমি বিরোধী দলের নেতাকর্মীদের উপর এরকম হামলা করতে পারো না। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভারতও বিবৃতি দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন চায়। আগে কি বলেছে সেটা বাদ, এখন কি চায় সেটা দেখেন। চীনও বলছে নির্বাচন ও ভোটের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। পুলিশ বাদ দিয়ে আওয়ামী লীগকে খেলতে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলছেন খেলা হবে, আমরাও বলছি খেলা হবে, তবে পুলিশ বাদ দিয়ে আসুন, খেলা হবে। শনিবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম হত্যার প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনুস আহমেদ বলেন, সরকারের জনসমর্থন তলানিতে মাইকিং করেও কেন্দ্রে ভোটার আনতে পারছে না, এ অবস্থায়ও সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। সরকার বিরোধী দলের কর্ম সূচির দিন শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ইউনুস আহমেদ। তিনি বলেন, গত 28 জুলাই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশের দুগ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করিমকে নির্মমভাবে খুন করে শান্তি সমাবেশের আসল চরিত্র প্রকাশ করেছে। তিনি অবিলম্বে রেজাউলের খুনিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে বলেন, সরকার আলেম হাফেজদের খুনিদের আড়াল করতে এই সরকার খুনি সরকার হিসেবে চিহ্নিত হয়েছে। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বাইতুল মোকাররম উত্তর পল্টন মোড় থেকে বিজয়নগরে গিয়ে শেষ হয়। মিডিল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে সরকারের পতন ঘটানো হবে, রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে লায়লাতুল আদালতে রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের মিডিল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে, আপনাদেরকে নো বলে কিংবা LBW দিয়ে আউট করা হবে না, বরং মিডিল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে। বিএনপি নো বলে আওয়ামী লীগকে আউট করতে পারবে না মর্মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার বিকেলে এক মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী মন্তব্য করেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতে দেওয়া রায়ের প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা তারেক রহমান ও তার সহধর্মিনীর বিরুদ্ধে দেওয়া রায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং তা প্রত্যাহারের আহ্বান জানান। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসানের পরিচালনায় মানববন্ধনে
বক্তব্য দেন ড্যাবের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনা নিয়ন্ত্রিত আদালত কর্তৃক দেওয়া রায়ে আমি বিস্মিত নই, কারণ চাঁদাবাজ কাউকে মসজিদের ইমাম বানালে চাঁদাবাজির কাজই বেশি হবে, সন্ত্রাসী কাউকে স্কুলের শিক্ষক বানালে সেখানে গণিত ইংরেজির দিকে গুরুত্ব থাকে না, কারণ দেশ চালাচ্ছে কারা। তিনি বলেন, এই শেখ হাসিনা তো রাতের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, আর বলাবলি করেন লাইলাতুল ইলেকশন করেছেন, এখন লাইলাতুল আদালত কর্তৃক রায় দেওয়া হয়েছে, সাগরুনির বিচার শুনিনি, 99 বার পেছানো হয়েছে, আর তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে, সেই রায় আগেই লেখা ছিল, এজন্যই আমি বিস্মিত নই। তিনি বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে, তিনি তো গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, আর তার দুর্বল জায়গা তার সহধর্মিণী, সেজন্যই তার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে, কারণ শেখ হাসিনা ক্যালকুলেটেড ফ্যাসিস্ট, যারা ফ্যাসিস্ট তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। তিনি বলেন, শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে যে টার্গেট নিয়ে যাচ্ছেন, তিনি এভাবে তার পায়ের নিচের মাটি সরিয়ে ফেলছেন, জনগণ কিন্তু এগুলো আর ভালোভাবে নেয়নি। ভিপি নুরের দলের সঙ্গে বিএনপির বৈঠক। নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এতে বিএনপি নেতারা এক দফা আন্দোলন নিয়ে কর্মসূচির বিষয়ে পরিষদ নেতাদের পরামর্শ নেয়, একই সঙ্গে আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা হয়। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বল্লু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলে উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান, অ্যাডভোকেট নূরে ইশরাত সিদ্দিকী, ফাতেমা তাসনিম, জসীমউদ্দিন আকাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খান, সোহরাব হোসেন, নাদিম হাসান প্রমুখ। সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজপথে আন্দোলন করছে বিএনপি। তাদের সঙ্গে আরো 36টি সরকার বিরোধী রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে শরিক রয়েছে, এর মধ্যে নূরের দলও রয়েছে। ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে একটি মুসলিম বস্তি গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গা কবলিত অঞ্চল গুরগাঁও জেলার নুহু শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত তারাও নামে একটি এলাকায় এ বস্তি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমটি চালানো হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের নির্দেশে। এ সময় বুলডুজার ব্যবহার করে প্রায় 250 কুড়ে ঘর গুঁড়িয়ে দেয় পুলিশ। জেলা পুলিশের দাবি, এসব কুড়ে ঘর সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল, আর বসবাসকারীরা অধিকাংশই বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা মানুষ। বস্তি উচ্ছেদে উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডুজার নীতির অনুসরণ করেছে হরিয়ানা প্রশাসন। চলমান এই সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে শুক্রবার জুমার নামাজ মসজিদের বদলে নিজ নিজ বাড়িতে পড়ার নির্দেশ দেওয়া হয়। দাঙ্গার আশঙ্কায় আহ্বান জানিয়েছে স্থানীয় মুসলিম কাউন্সিল। সোমবার এক ধর্মীয় শোভাযাত্রার সময় থেকে অঞ্চলটিতে সহিংসতা শুরু হয়। মালয়েশিয়ায় 425 অবৈধ অভিবাসী আটক, তার অর্ধেকের বেশি বাঙালি। মালয়েশিয়ায় 425 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ, তাদের মধ্যে 252 জন বাংলাদেশীও রয়েছেন। শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুরের সিরাসের তামান কন্টে 3টি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মালয় মেইল। বিষয়টি নিশ্চিত করে কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শামসুল বদরিন সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে 80 জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট 600 জন দেশি বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই বাছাই করেন। তাদের মধ্যে কাগজপত্র নেই এমন 425 জন অবৈধ অভিবাসী নাগরিককে আটক করেছে, তাদের মধ্যে 372 জন পুরুষ এবং 53 জন নারীও রয়েছেন। বদরিন আরো জানান, আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশে 252 জন, মিয়ানমার 108, ইন্দোনেশিয়া 30, নেপাল 20, পাকিস্তান 7, কম্বোডিয়া 6 ও ফিলিপাইনে 2 জন রয়েছেন। তিনি বলেন, পাস বা পারমিট অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়া অবস্থান সহ বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়। আটক